নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আরো একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের প্রথম আলোর কলাম মতামতে ঋণবি তুষারের লেখা মতামত প্রথম আলো কি বানোয়াট প্রতিবেদন করেছে ঋণবি তুষার লিখেছেন পয়লা ফেব্রুয়ারিতে ব্রিটেনের টাইমস পত্রিকা তাদের ওয়েবসাইটে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা দেখিয়েছে একটা এনার্জি কোম্পানির ভাড়া করা প্রতিষ্ঠান জ্বালানি বিল আদায় করার জন্য মানুষের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকছে অমানবিক আচরণ করছে এই রিপোর্ট করার জন্য রিপোর্টারকে সেই অর্থ আদায়কারী প্রতিষ্ঠানে নিজের পরিচয় গোপন করে চাকরি পর্যন্ত নিতে হয়েছিল রিপোর্টটা প্রকাশের পর সরকার থেকে শুরু করে আদালত সবাই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে অর্থ আদায় করাটা ব্রিটেনের মানে যুক্তরাজ্যে অবৈধ কিছু নয় কিন্তু মানবিকতা তো তার চেয়েও বড় তাই আদালতকে পর্যন্ত মানবিক দিক বিবেচনায় জ্বালানি সংকটের সময় এই সব অর্থ ঋণ আদায়কারী কোম্পানির কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিতে হয়েছে এমনকি আদালত এই সংক্রান্ত কোনো আদেশ আপাতত আর ইস্যু করবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের মতো দেশে মানুষের অর্থ কষ্ট কিংবা জ্বালানি ব্যবহারে আর্থিক অক্ষমতা এই সব কি গোপন কোনো বিষয় না মোটেও নয় সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অনেক প্রতিষ্ঠান আছে এইসব দেখভালের জন্য কিন্তু তাদের কোনো পদক্ষেপই সাধারণের কষ্ট কমাচ্ছিল না তাই সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে আনতে হয়েছে একজন সাংবাদিককে ঘটনা এখানেই থামেনি রাষ্ট্রের স্বায়ত্তশাসিত এক প্রতিষ্ঠান সেই দ্য টাইমসকে উকিলের নোটিস পাঠিয়েছে আইনের হুমকি দিয়েছে জেল খাটাবে বলেছে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে নির্দেশ দিয়েছে যে ওই রিপোর্ট সংক্রান্ত সব তথ্য তাদের সঙ্গে শেয়ার করতে হবে দ্য টাইমস সাপ না বলে দিয়েছে তারা বলেছে কোনো আইন বা কোনো নীতিতে তারা কোনো প্রতিষ্ঠানের কাছে তথ্য সরবরাহ করবে না এই পর্যন্ত শুনে মনে হতে পারে যে ঘটনাটা মনে হয় বাংলাদেশের কিন্তু না এটা সভ্য দেশ যুক্তরাজ্যের ঘটেছে সভ্য ব্রিটেনেই ঘটেছে তবে এর পরের ঘটনাগুলো কিন্তু আর বাংলাদেশের সঙ্গে মেলে না যুক্তরাজ্যের মন্ত্রী এবং রাজনীতিবিদরা রাষ্ট্রের সেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকাশ্যে সমালোচনা করেছেন তারা বলেছেন এটা গণতন্ত্রের ওপর আঘাত সেই প্রতিষ্ঠানকেও তাদের অবস্থান বদলাতে হয়েছে ঋণবি তুষার লিখেছেন আপনি হয়তো বলবেন যুক্তরাজ্যের সঙ্গে আমাদের তুলনা কেন কারণ দেশের নাম এখনও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের রাষ্ট্র পরিচালকরা নিজেদের গণতান্ত্রিক দাবি করেন আমাদের মন্ত্রীরা প্রায় বিভিন্ন উন্নত দেশের সঙ্গে আমাদের তুলনা করেন কিছুদিন আগে তো পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে গণতন্ত্র বিষয়ে ছবক পর্যন্ত দিলেন রিনভি তুষার লিখেছেন আমার মন্ত্রীদের ছবক দেওয়া নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু তারা যে আমাদের সহ বিদেশিদের ছবক দেন কিসের ওপর ভিত্তি করে দেন তাদের জ্ঞান ছবক এবং তথ্যের উৎসটা কী বাণিজ্যমন্ত্রী বলেছেন রোজায় জিনিসপত্রের দাম বাড়েনি তিনি এই তথ্য কিসের ভিত্তিতে মানুষজনকে দিলেন তার তথ্যের উৎস কী প্রথম আলোর বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়া হয়েছে তার পুরো প্রক্রিয়াটাই রাজনৈতিক তাই এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাই যে স্টিভেন ডি লেভিট স্টিভেন ডি লেভিট এবং স্টিভেন যে ডুবনার তাদের থিঙ্ক লাইক আর ফ্রিক বয়ে বলেছেন রাজনীতিকরা যখনই ভুল শুদ্ধর মানদণ্ডে বিচার করে কোনো সিদ্ধান্ত নেন তখন প্রথমেই যাকে হত্যা করা হয় তার নাম সত্য গণমাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্যের সূত্র তো মোটামুটি যাচাই করা যায় কিন্তু সরকার যে আমাদের তথ্য দেয় তা আমরা কীভাবে যাচাই করব। কে যাচাই করবে পত্রিকা ভুল করলে ভুল তথ্য ছাপালে সংশোধনী প্রকাশ করে প্রথম আলো নিজেদের ভুলের সংশোধনী প্রকাশ করেছে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে সরকারের ভুল শিকারের প্রবণতা কেমন সরকারি তথ্যের উৎস না জানলেও আমরা তাদের এই ধরনের বক্তব্যের পেছনের উৎসটা কি। তা জানি তাদের উৎসাহে উৎসাহিত অনেক একমুখী গণমাধ্যমকেও আমরা চিনি প্রথম আলো ছাব্বিশে মার্চ একটা অনলাইন প্রতিবেদন করে সেই প্রতিবেদন থেকে একটা ফটো কার্ড বা গ্রাফিক্স কার্ড বানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সেখানে মূল প্রতিবেদনে থাকা একটা ছবি এবং একজনের উদ্ধৃতি যুক্ত করা হয় ছবি এবং উদ্ধৃতি আলাদা আলাদা দুজনের কিন্তু ছবি এবং উদ্ধৃতি দুটো একজনের মনে হতে পারে বলে বিভ্রান্তির সুযোগ থাকায় ফটো প্রথম আলো দ্রুত ফেসবুক থেকে তুলে নেয় সেই উদ্ধৃতিতে কোনো ভুল ছিল না বাংলাদেশের বাজারের ঊর্ধ্বগতি নিয়ে বানোয়াট কোনো কিছু সেখানে বলা হয়নি শুধু একজন সাধারণ মানুষের সাধারণ প্রতিক্রিয়া তারা প্রকাশ করেছে তাও সাধারণ ভাষায় আমরা এর পরে সরকার বাহাদুরের প্রতিক্রিয়া দেখেছি এমন প্রতিক্রিয়া আমাদের কাছে নতুন কিছু নয় কিন্তু এই নিয়ে কিছু গণমাধ্যমের ভূমিকা অভূতপূর্ব সাংবাদিকতার কোনো সংজ্ঞায় তা সংজ্ঞায়িত করা যাবে বলে মনে হয় না একটা টিভি চ্যানেল তো প্রতিবেদনের সেই শিশুকে খুঁজে বের করেছে ক্যামেরায় ফোকাস করে দেখিয়েছে সেই পরিবারের ধার করা টাকায় কেনা টিভি এবং খাট উল্লেখ করেছে সেই শিশুর বাবার পেশা এমনকি সে কোন জুতো পরে বিদ্যালয়ে যায় তাও আমরা দেখেছি অথচ এই শিশুর আর্থিক অবস্থা নিয়ে কিন্তু প্রথম আলোর প্রতিবেদনে কোনো আলোচনাই হয়নি সেই টিভি চ্যানেল তাদের প্রতিবেদনটা করার সময় সাংবাদিকতার নীতি মেনে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়টাও মেনে চলেনি অথচ কোনো বানোয়াট বা ভিত্তিহীন প্রতিবেদন না করেও প্রথম আলোর প্রতিবেদক এখন কারাগারে সম্পাদকের বিরুদ্ধে করা হয়েছে মামলা একটা ফটোকার্ডের কারণে এই ধরপাকড় কেন কেন এই মামলাবাজি এর উত্তর আমরা জানি কিন্তু এভাবে চলার পরিণতি কী এভাবে চলতে দিলে তার শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে রেনবি তুষার লিখেছেন উত্তরটা একটু ঘেঁটে দিচ্ছি গত তিরিশে মার্চ গার্ডিয়ান একটা সংবাদ প্রকাশ করেছে তারা বলেছে ব্রিটেনের মানুষ নিজেদের সরকারের চাইতেও বেশি আস্থা রাখে ইউরোপিয়ান ইউনিয়নের ওপর না এই খবর ছাপানোর দায়ে কাউকে দেশদ্রোহিতার মামলা দিয়ে জেলে পুরে দেওয়া হয়নি কারণ কোনো মনগড়া তথ্য থেকে তারা এই প্রতিবেদন প্রকাশ করেনি তাদের তথ্যসূত্র হচ্ছে ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে এই সার্ভেতে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তা হল মাত্র ১৩ শতাংশ মানুষের গণমাধ্যমের ওপর আস্থা আছে যুক্তরাজ্যের চেয়ে ব্রিটেনের চেয়ে এই ক্ষেত্রে খারাপ অবস্থায় আছে মিশর যাদের আট শতাংশ বলা হয়েছে গণতান্ত্রিক দেশ যুক্তরাজ্যের গণতান্ত্রিক সরকারের ওপর মানুষের আস্থা কমে গিয়েছে সঙ্গে সঙ্গে আস্থা কমে গিয়েছে গণমাধ্যমের ওপর থেকেও কারণ ব্রিটেনে মোটা দাগে মোটামুটি সব মিডিয়া হাউসেরই রাজনৈতিক পরিচয় আছে বিবিসির বর্তমান চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনকে অর্থ ঋণ পেতে সাহায্য করেছিলেন এই সব কারণে মানুষের আস্থা কমে মোটামুটি এক নায়কতন্ত্রে চলা দেশ মিশরের কাছাকাছি গিয়ে ঠেকছে ঋণ মিতুষার লিখেছেন বাংলাদেশে কি আমরা এই রকমটা চাই আমরা কি চাই যে সরকার ব্যবস্থার ওপর থেকে আস্থা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আস্থা উঠে যাক আমাদের সংবাদ মাধ্যম থেকেও তাহলে দেশের মানুষ কার আশ্রয়ে দাঁড়াবে কার আশ্রয়ে দাঁড়াবে গণতান্ত্রিক দেশের মূল সম্পদ হচ্ছে তার স্বাধীন প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠান হিসাবে সরকার সহনশীলতা এবং নিরপেক্ষতার অবস্থান হারিয়েছে বহুদিন হলো এখন চোখ পড়েছে বেসরকারি ব্যবস্থার ওপর অন্য অনেক সংস্থার মতো একটা পত্রিকা দেশে গণতান্ত্রিক ব্যবস্থার শেষ আশাটুকু বাঁচিয়ে রাখতে লড়ে যাচ্ছে পত্রিকাটা প্রথম আলো পত্রিকাটা আপনার পছন্দ না হতেই পারে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার সঙ্গে এর সম্পর্ককে আপনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না ঋণ ভিতু লিখেছেন আমি আমার শুরুর প্রশ্নেই ফেরত আসতে চাই একজন দিনমজুর তার খাদ্যের স্বাধীনতা চেয়েছেন শুনে মনে হতে পারে বাজারে জিনিসপত্রের দাম বেশি কথা হলো এটা কি মিথ্যা স্বাধীনতার সঙ্গে খাদ্যের সম্পর্ক কি নতুন কিছু শামসুর রহমান লিখেছিলেন স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ এখন খেতে না পেয়ে সেই মজুরের গ্রন্থিল পেশি যদি শুকিয়ে আসে তবে কি তিনি মিথ্যা বলবেন চা খানায় আর মাঠে ময়দানে সরকার সাধারণ সংলাপ বিনিয়োগের সুযোগ দিচ্ছে না এটা তো সত্য তাই এমন কবিতা লেখার দায়ে শামসুর রহমানকে কি মরণোত্তর জেল প্রদান করা হবে এমন কি কাব্য করে সুকান্তও তো লিখেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যম পূর্ণিমার চাঁদ যেন রুটি তবে কি এই কবিতা নিষিদ্ধ ঘোষণা করা হবে সামাজিক মাধ্যমে প্রকাশ করা একটা কার্ডের ভুল নামকে নিয়ে ভ্রান্তি ছড়ানো হচ্ছে অথচ আসল প্রশ্নটা এড়িয়ে যাওয়া হচ্ছে একজন দিনমজুরের ক্রয় ক্ষমতা কি বেড়েছে তিনি কি স্বাধীনভাবে খেতে পারেন প্রথম আলো কি সেই দিনমজুরকে দিয়ে মিথ্যা বলিয়েছে প্রথম আলোর বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়া হচ্ছে তার পুরো প্রক্রিয়াটাই রাজনৈতিক তাই এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাই স্টিভেন ডি লেভিট এবং স্টিভেন জে ডুবলার তাদের থিঙ্ক লাইক আফ্রিক বয়ে বলেছেন রাজনীতিকরা যখনই ভুল শুদ্ধর মানদণ্ডে বিচার করে কোনো সিদ্ধান্ত নেন তখন প্রথমেই যাকে হত্যা করা হয় তার নাম সত্য লিখেছেন লেখক এবং গবেষক ঋণবি তুষার প্রথম আলোয় তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর নিয়ম করে থাকে এক থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন আর থাকে এক মিনিটেরও কম দৈর্ঘ্যের শর্টস আর রিলসও এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ